দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক আপনারা জানেন কনক সরোয়ার নিউজের প্রতিদিনকার আয়োজন। আজকের খবর, আমরা বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য কিছু সংবাদ আপনাদের সামনে তুলে ধরি, সংক্ষিপ্ত আলোচনা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। দর্শক, নতুন বছরের প্রথম দিনে আমাদের অতিথি, আমার অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আপনার জন্য দর্শকদের যে অনুরোধ, প্রতিদিনই গড়ে 10 থেকে 15 জন মেসেজ করে যে ইলিয়াস ভাই আসে না কেন। তো ইলিয়াস ভাই যে কত কাজে ব্যস্ত সেটা তো আমরা জানি, এটা বলা যায় না। তো যাই হোক, আপনি যে আমার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস। বছরের প্রথম দিন, আমাদের শিরোনামটা হচ্ছে আমরা 2023-এ আসলে কেমন যাবে, আমাদের প্রত্যাশা কি, 2023-কে ঘিরে আমাদের প্রত্যাশা কি। 2022 তো একরকম গেল, তো 2023-কে ঘিরে আমাদের প্রত্যাশা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা পত্রিকার প্রধান শিরোনাম একটু দেখে আসি ইলিয়াস। আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক জনকণ্ঠ দিয়ে। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, দুর্নীতি নয় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি, বলেছেন বাণিজ্য মেলার উদ্বোধন করতে যে বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে স্থানীয় শিল্পকে কার্যকর করতে দেশীয় বাজার সম্প্রসারণ ইত্যাদি ইত্যাদি তিনি যেসব প্রচলিত কথা থাকে সেগুলো বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি দুর্নীতি নয় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি, বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। পাশাপাশি আপনি, আমরা যদি আর কি খবর দেখি, আপনি জানেন যে অভিনেত্রী মাহিয়া মাহি নমিনেশন চেয়েছিলেন কিন্তু সেটিকে বাদ দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি নমিনেশন। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে মাহিয়া মাহির যে কেমিস্ট্রি আমরা দেখছিলাম তাতে ভাবছিলাম যে হয়তো বুঝি পেয়েই গেল। এবং ইলিয়াস, আপনি যদি দেখেন যে এই ছবিটা যদি আপনি দেখেন, সাংবাদিকরা কত খারাপ আপনি দেখছেন। আর কোন ছবি ছিল মাহির সাথে, মাহির সাথে ওবায়দুল কাদেরের আর কোনো ছবি দেওয়া যেত না, এই ছবিটাই দিতে হবে, এই ক্রস কানেকশনের ছবি। যাই হোক, আমরা আরেকটা পত্রিকার খবর যদি দেখি, দৈনিক মানব জমিন। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, তারকা হোটেলের 31-এ অন্যরকম চিত্র। আপনি জানেন যে গতকাল প্রচুর আনন্দ উচ্ছ্বাসে পালিত হয়েছে 31st night, ফানুস উড়েছে, বাজি ফুটেছে, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরেকটি খবর হচ্ছে আইজিপির মেয়াদ বাড়তে পারে, এমন একটি আভাস দেওয়া হয়েছে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 11 জানুয়ারি তার চাকরির মেয়াদ পূর্ণ হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয় সামনে উপনির্বাচনে। এই উপনির্বাচনে আওয়ামী লীগ চায় যে এই আইজিপি দায়িত্ব পালন করুক, এবং প্রসঙ্গক্রমে তিনি হচ্ছেন স্যাংশন পাওয়া আইজিপি, র‍্যাবে ছিলেন তখন তিনি স্যাংশন পেয়েছেন। আরেকটি খবর, অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী, বাণিজ্য মেলার একটি আরেকটি সংবাদ। ডিসেম্বরে রেমিটেন্স এসেছে 169 কোটি টাকা। পাশাপাশি বিএনপি থেকে পদত্যাগ করেছে নকিল আব্দুস সাত্তার এবং বিএনপি তাকে অবশ্য বহিষ্কার করেছে। তো ইলিয়াস, আমরা আরেকটি সংবাদ দেখে আমরা আলোচনায় আসতে চাই। আর আরেকটি সংবাদ যদি আমরা দেখি, আমার দেশ ইউকের অনলাইনটা যদি আমরা দেখি, আপনি জানেন যে বিএনপির সমর্থক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন, তার জানাজাকে তারা প্রধান শিরোনামে এনেছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নববর্ষের সীমান্তে বিএসএফ এর গুলি, বাংলাদেশি যুবক নিহত, এবং ঘটনাটা হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিএসএফ এর গুলিতে নিহত ব্যক্তির নাম বিপ্লব মিয়া ওরফে বিপুল, বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে বিএসএফ। অর্থাৎ নতুন বছরেও ভারতের এই ধারা অব্যাহত থাকবে, এ ব্যাপারটি তারা আভাস দিয়েছে।
বিদায়ী বছরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলছেন আইন ও সালিশ কেন্দ্র, এবং আমার দেশ বলছে এটি আওয়ামীপন্থী একটি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, এবং এখানে বলা হয়েছে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। 2022 সালে নির্বাহী পরিচালক নূর খান লিটন মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদনটি তুলে ধরেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল আইনে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম এই তিন বিভাগে 2,249টি মামলা হয়েছে ডিজিটাল আইনে। সারা দেশে 36 বার 144 ধারা জারি করা হয়েছে, চট্টগ্রামে হয়েছে 12 বার। নির্বাচনী স্থানীয় নির্বাচন সহ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 70 জন, আহত হয়েছেন প্রায় 7,000, গণপিটুনিতে নিহত হয়েছেন 36 জন, ধর্ষণের শিকার হয়েছে 936 জন নারী। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ বলছে আওয়ামীপন্থী এই সংগঠনটি, যেমনটি আমার দেশ অনলাইন থেকে বলা হচ্ছে। তো ইলিয়াস, আমরা যদি প্রথমেই যদি কয়েকটি পয়েন্টে যদি আসি, যে এই যে ধরেন নববর্ষ উদযাপিত হলো, আমরা ঢাকা শহরে গতকাল আমরা যেটি দেখলাম যে যে পরিমাণ আতশবাজি ফুটেছে, যে পরিমাণ ফানুস উড়েছে, মানুষের যে এই যে দুর্ভোগ দুরবস্থা, আমরা কথা পত্রিকায় লেখা হচ্ছে মানুষ খেতে পারছে না, মানুষের জীবনযাপন অসহ্য হয়ে যাচ্ছে, মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, খেয়ে না খেয়ে দিন রাতিপাত করছে, এই যে খবরগুলো আসে পত্রিকায়, দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তো সেখানে এত আতশবাজি ফুটে কি করে, এত রঙিন ফানুস কি করে উড়ে, এগুলা কি সব মানে একটা বিশেষ গ্রুপ আপনি মনে করেন, নাকি কি মনে করেন? জনগণের মধ্যে তো এত আনন্দ থাকার কোনো যৌক্তিক কোনো কারণ নাই। কনক ভাই, আপনি এই যে কথাটা আমরা অনুষ্ঠান শুরুর আগেই বলছিলাম যে বাংলাদেশে কিছু মানুষ মনে করে যে আমরা সিঙ্গাপুরে আছি, আমরা কানাডাতে আছি, আমেরিকা উন্নত বিশ্বের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো ওইসব দেশগুলোতে নেই, সেই সব সুযোগ সুবিধা এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে। আমি কিছুদিন আগে কোনো একজন আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে এমন একজন একটা লাইভে ছিল, উনি ফার্মগেটের ওই দিকের একটা রাস্তার মধ্যে, সে সম্ভবত কোনো একটা গাড়িতে যাচ্ছিল, সামনের দিকে তার ক্যামেরা ধরে সে লাইভে ছিল। তো আমি দেখলাম যে প্রচুর আউডি গাড়ি, মার্সিডিস গাড়ি, তারপরে BMW, এসব গাড়ি আমি আগে এত চোখে পড়ে নাই, আমি যখন দেশে ছিলাম তখন এত চোখে পড়তো না। একটা মার্সিডিস বেঞ্জের গাড়ি যদি থাকতো তাহলে আমরা তাকিয়ে থাকতাম, যাই হোক একটা মার্সিডিস বেঞ্জের গাড়ি চালাচ্ছে। তো এই একটা শ্রেণীর কিন্তু আজকে তারা উন্নত বিশ্বের চাইতেও, আমরা আমেরিকাতে আছি, আমি আমেরিকাতে আছি, এত বছর আছি, আপনি নিজে আপনার নিজের এখন এই মুহূর্তে আপনার গাড়িও নাই, তো এই অবস্থার মধ্যে আছি, অথচ তারা বাংলাদেশে থেকে BMW, মার্সিডিস বেঞ্জ এইসব গাড়ি চালায়। তো ধরেন পুলিশের একটা শ্রেণী, একেবারে উপর লেভেল যারা এই সরকারের সুবিধাভোগী, আমলারা যারা আছে সচিবালয়ে বলেন, মন্ত্র, অন্যান্য জায়গায় রাজনীতিবিদ যারা আছেন, আইনজীবীদের একটা শ্রেণী, তারা তো বিশাল সুখে আছেন, টাকা পয়সার কোনো কিছু সমস্যা নাই, সেনাবাহিনী আছে, তো তাদের উপর শ্রেণী সবাই টাকা পয়সা কামাচ্ছেন এবং তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে খুব ভালো আছে, এটা অবাক হওয়ার কিছু নাই যে এত ফানুস উঠছে কিভাবে। ধরুন বাংলাদেশের মতো একটা দেশে এই শ্রেণীতে সব মিলিয়ে পুলিশ, সেনাবাহিনী, আমলা, তারপরে বিচারক, সাংবাদিকদের মধ্যে একটা শ্রেণী, চিকিৎসক, এই সব শ্রেণী মিলিয়ে অন্তত কয়েক লাখ মানুষ তো আছে যারা সুবিধা ভোগ করছে। তো তাদের কাছে পয়লা মানে শুভ নববর্ষ এক রকমের, আবার ধরুন কালের কণ্ঠেরই কালকে একটা পত্রিকার শিরোনাম যদি মানে নিউজ যদি আপনাকে বলি, কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের পরমতলা গ্রামের হতদরিদ্র ইব্রাহিম খলিল মারা গেছেন 3 বছর আগে, তার স্ত্রী এবং একটা মেয়ে ছিলেন, তো মেয়েটা আপনার অসুস্থ, তো অসুস্থতার কারণে তার চিকিৎসা চালাতে পারছিলেন না, সেই কারণে গতকালকে তারা দুজন মিলে বিষ খেয়ে তারপরে মারা গেছেন। এটা হচ্ছে, আমি কালকে এটা যখন সেভ করছিলাম আমি মনে করছিলাম কালের কণ্ঠ হয়তো
এই ছবিটা সরিয়ে দেবে, মানে নিউজটা সরিয়ে দেবে, আমার মনে হয় গোয়েন্দা সংস্থার চোখে এখনো পড়ে নাই, যে কারণে কালের কণ্ঠের অফিসে ফোন করে এখনো সরান নাই। আর শুরুতে আপনি যেটা বলছিলেন যে আমাদের সীমান্তের কথা, সীমান্তে 31st নাইটের আগের দিনও দুজন মেরেছে, তার পরের দিনও মাহমুদুর রহমান ভাই আমার দেশ পত্রিকাতে যেটা শিরোনাম করেছে পরের দিন, সেটাও সেখানেও একটা ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে আমাদের বছরের শেষের দিকে এসে 3 জনকে তারা হত্যা করেছেন। আর আপনার প্রশ্নের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যে ওবায়দুল কাদেরের, তো ওবায়দুল কাদেরের এই নারী ঘটিত বিষয় তো আজকে নতুন না, উনি সব সময় বিভিন্ন নারীদের দিকে এই ধরনের দৃষ্টি দিয়ে উনি তাকিয়ে থাকেন, এটা ওনার পুরাতন অভ্যাস। এবং ওবায়দুল কাদেরের যতগুলো মানে বেড পার্টনার হিসেবে আমরা যাদেরকে শুনেছি বিভিন্ন সময়, আমি এক সময় যোগাযোগ মন্ত্রণালয়ের বিটেও কাজ করতাম, তখনও দেখেছি যে কয়েকদিন পর পরই সুন্দরী একজন ওনার পাশে থাকেন, আরেকজন পাল্টান, এরকম। তো আমার আমার আপনার কথায় আমার মানে বিপত্তিটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সাংবাদিকরা কত খারাপ, সাংবাদিকরা আসলে খারাপ না, ওবায়দুল কাদের এই ধরনের ছবি পছন্দ করেন। আপনি যদি দেখেন, এটা হচ্ছে ওবায়দুল কাদেরের 25 তারিখে তার ফেসবুকে পোস্ট করা একটি ছবি, তিনি পোস্ট করেছেন, এখানে এই কুলে একজন, ওই কুলে আরেকজন, দুই কুলে বসে দুজনের দিকে তাকিয়ে আছেন, এবং সেটা ওবায়দুল কাদের পোস্ট করেছেন। তো ইলিয়াস, হোয়াট এ ভেরি ভেরি কোইন্সিডেন্ট। ধরেন আরেকটা সংবাদ যদি আমি দেখাই যে সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন, হ্যাঁ, তো ওনার মানে খুবই আঘাত পেয়েছেন মনে হয়, তো আপনি জানেন যে উনি হৃদরোগে আক্রান্ত মানুষ, এবং মাহিয়া মাহির প্রতি তার যে আকর্ষণ ছিল, তিনি যে বক্তৃতা দিয়েছেন, মানে তিনি স্পষ্ট একটি ইঙ্গিতই দিচ্ছিলেন যে আসুক না এরকম একজন, আসলে কি হয় এরকম আর কি। ধরেন এদিক থেকে অবশ্যই আরেক জিনিস ভালো হয়েছে, ধরেন বদি, মমতাজ, এরপরে যদি মাহিয়া মাহিও যদি সংসদ সংসদের মতো একটি পবিত্র জায়গায় যেত, মাহিয়া মাহি তো আপনি জানেন যে ওপেন সেক্স টেপ মানে অনলাইনে ঘুরে বেড়ায়, তো সেখানে ধরেন মানে একটি অসৎ অংশের মনের মধ্যে স্বপ্ন জাগতো যে আমি যাই করি, হোয়াট এভার, আমি তো এমপি হইতে পারি, আমি মন্ত্রী হইতে পারি, আমার সেই মানে কোনো বিষয়ই নাই। এদিক থেকে অবশ্যই একটা ভালো কাজ হয়েছে তাকে নমিনেশন দেওয়া। আবার এটাও হতে পারে, ধরেন এই মাহিয়া মাহির সাথে তো আবার ওই যে ডাক্তার মুরাদের যে কথোপকথন, ডাক্তার ডাক্তার মুরাদ যে কথা বলেছে, এখন আমরা হয়তো সবাই ডাক্তার মুরাদকেই বলছি খারাপ, কিন্তু ডাক্তার মুরাদ তাকে যখন প্রপোজ করছিল, ধরুন আমার আপনার পরিবারের কোনো একটা মেয়েকে যদি এই ধরনের কথা কেউ বলে, তাকে তো সাথে সাথে জুতা পেটা করবে। তো তিনি যেভাবে উত্তর দিয়েছেন তার মানে বোঝা গিয়েছে, এবং প্রথম কথাই, প্রথম সাক্ষাতে কেউ এই ধরনের কথা বলতে পারে না, নিশ্চয়ই এর আগে তাদের মধ্যে অনেক আদান প্রদান হয়েছে, এবং সেটা কিন্তু তিনি খুব যে রিয়েক্ট করেছিলেন আমার মনে হয় না, এবং পরে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। তো ওবায়দুল কাদের যেহেতু দলের সর্বোচ্চ একটা জায়গায় আছেন, মানে শেখ হাসিনার পরেই, তো সেই হিসেবে উনি হয়তো মনেই করেছেন যে ওবায়দুল কাদেরকে যদি খুশি করানো যায়, তাহলে ওবায়দুল কাদেরকে দিয়ে হয়তো তিনি তার এই যে নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে পারবেন। এখন অগ্রিম যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা এখন যদি মাহিয়া মাহি যেহেতু অগ্রিম যা কিছু দিয়েছেন তার বিনিময়টা তিনি যদি না পান, তিনি হয়তো এখন থ্রেট করছেন যে আপনার সাথে আমি তো এত কিছু হয়ে গেল, আপনি তো আমায় কিছু করতে পারলেন না, এই চাপও থাকতে পারে ওবায়দুল কাদের ওনার সিঙ্গাপুরে যাওয়ার বিষয়ে। আপনি যদি খেয়াল করেন যে আমাদের দেশের যে মানে নায়ক নায়িকা কেন্দ্রিক একটি ভয়ঙ্কর রকমের একটি কি বলবো একটি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই মাহিয়া মাহি পর্যন্ত 3 বার বিয়ে করেছেন, এবং এটা নিয়ে প্রত্যেকটা সময় পত্রিকা ভয়ঙ্কর গুরুত্ব দিয়ে ছাপে, ইদানিং শুরু হয়েছে পরিমণিকে নিয়ে আরেক নাটক শুরু হয়েছে, সাকিব খান সংক্রান্ত ঝামেলা তো আছে। তো আমি মনে করি কি জানে যে নায়ক নায়িকাদের এসব ব্যক্তিগত এগুলো দিয়ে তারা সব সময় কিন্তু মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে এবার যেটা হয়েছে, এবার এটা দিয়ে তারা মানে বিএনপির বা অন্য দলের কোনো কিছু তারা দৃষ্টি সরে, এবার এই মেট্রো রেলের দৃষ্টি সরে গিয়েছে এসবের উপরে, এবার ক্ষতিটা তাদেরই হয়েছে। আমার মনে হচ্ছে এটা সরকারের মেক করা না, এবার যা ঘটছে সেটা বাস্তবেই ঘটছে আর কি। এবং আপনি জানেন যে মেট্রো রেল প্রসঙ্গে যেহেতু আসলে, মেট্রো রেলে তো সাইনবোর্ড হচ্ছে সব হিন্দিতে এবং ইংরেজিতে, বাংলায় খুবই কম, বা বাংলা আছে কিনা আমি জানি না, আমি কয়েকজনকে বলেছি কিছু ভিডিও পাঠানোর জন্য, দেখি কি আসে।
এবং আপনি জানেন যে কদিন আগে আওয়ামীপন্থী একজন সাংবাদিক সেলিম সামাদ তিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি বলেছেন যে আওয়ামী সমর্থক আর কি, একসময় আওয়ামী লীগ সমর্থক করতেন তিনি, তিনি বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিজি প্রেসে ছাপা হওয়ার আগ মুহূর্তে শনাক্ত হয় যে এখানে জরিমানার অঙ্কে লেখা আছে রুপি, যে অনাদায়ে ১০,০০০ রুপি জরিমানা, অনাদায়ে ৫,০০০ রুপি জরিমানা, এটা শেষ মুহূর্তে প্রেস স্টপ করে এটি কারেকশন করা হয়েছে। তো এই যে সীমান্তের প্রথম বছরের প্রথম দিনে হত্যা করা হলো, আমাদের কারো কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই, আমাদের রাষ্ট্রের কারো কোনো প্রতিক্রিয়া নেই। গত ১ তারিখ মিলে যে তিনজনকে হত্যা করা হলো বাংলাদেশের সীমান্তের ভিতরে, তো এটি মানে এর থেকে কি আমাদের কোনো মুক্তি হবে না? আপনি এগুলো নিয়ে প্রচুর কাজ করেছেন আমি জানি, তো এগুলো থেকে কি আমাদের কোনো মুক্তি নাই ইলিয়াস, আপনি কি মনে করেন? না কনক ভাই, এখন ধরেন আমরা যদি সিরিয়াস কিছু বিষয় নিয়ে আলাপ করতে যাই, ধরেন এখন আওয়ামী লীগের যে শাসনকাল গত ১৪ বছরে যা হয়েছে, তাতে বাংলাদেশের আমি মনে করি যে মানুষটা আওয়ামী লীগ করে, আপনি একটু আগেও যার নাম বললেন এই সেলিম ভাই, উনি নিজেও আওয়ামী লীগের যথেষ্ট তেলবাজি করেছেন এক সময়, এখন তিনার বিবেক জাগ্রত হয়েছে। এরকম অসংখ্য আওয়ামী লীগের লোকজন আছে, তারাও বুঝছে। ধরুন এই মেট্রো রেলের এখানে গিয়ে বাংলা লেখা আমি দেখেছি, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, বাংলা লেখাও আমি দেখেছি যে আগারগাঁও লেখা রয়েছে বাংলায়, ঠিক আছে, কিন্তু বাংলা থাকবে, আর যদি থাকে তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা ইংরেজি থাকবে। হিন্দি আমাদের রেল স্টেশনে হিন্দি লেখা কেন থাকবে, এটা নিয়ে আমাদের ঘোর আপত্তি আছে। এবং দীর্ঘদিন ধরে ভারতের ব্যাপারে মানুষের যেই অবস্থান সেটা কিন্তু সরকার জানে, জেনেও তারা পাত্তা দিচ্ছে না। অতএব আপনি পরিবর্তনের যে কথা বলছেন, সেই পরিবর্তন করতে হলে এখন কি করা যাবে? ধরেন আন্দোলনের কথা যদি বলেন, আন্দোলন ২০১৪ সালে যে আন্দোলন হয়েছে, আমি মনে করি, আমি মুক্তিযুদ্ধ দেখি না, কিন্তু পৃথিবীতে এই নিকট অতীতে এত বড় আন্দোলন আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো পলিটিক্যাল পার্টি অর্গানাইজ ওয়েতে এইভাবে করে নাই। সো তারপরে শেখ হাসিনা মনে করেছে যে মানুষ মেরে হত্যা করে তারপরে তারা ক্ষমতায় থাকবে, তাদের সেটাতে যায়ও না আসেও না। এখন ধরুন যে অবস্থা, প্রতিটা রাজনৈতিক দল গত নির্বাচনের সময় এই দল বলেছে জামাতের সাথে যাবে না, ওই দল বলেছে জামাতের সাথে যাবে না, আজকে কোন দল বাম দল পর্যন্ত জামাতের সাথে তাদের মিশতে কোনো সমস্যা নেই, সবাই মিলে যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কিন্তু এখন সরকার কিভাবে উৎখাত হবে? মনে করেন বাংলাদেশে এখন শাহবাগে ডাকলো, ডাকার পরে ২ কোটি মানুষ আসলো, ১০ লাখ ২০ লাখ ৫০ লাখ না, ২ কোটি মানুষ আসলো। ২ কোটি মানুষের সামনে এই যে তারা এখন যেটা করছে, আপনি কিছুদিন আগে যেই আর্জেন্টিনার জার্সি পরে যেই ছেলের কথা বলা হয়েছে যে সে আনসারে চাকরি করে, সে তো এখানে ছিল না, তাকে পরে এনে তারপরে সেখানে দেখানো হয়েছে যে তাকে রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয়েছিল, রেখে তারপরে তার একটা ইন্টারভিউ গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে যে এই ছেলেই ছিল সেখানে। আসলে তো এই ছেলে ছিল না, যে ছিল, যে আলামিনের কথা বলা হয়েছে সেই আলামিনই ছিল, এবং আলামিন বহু আগে থেকেই, তারও প্রায় ১ সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের যুবলীগের অন্তত ২৪,০০০ সদস্য ঢাকা শহরে নিয়ে আসা রাখা হয়েছিল, এবং তারা পুলিশের হয়ে পুলিশের অস্ত্র নিয়ে তারপরে তারা বিভিন্ন সময় অ্যাকশনে যাচ্ছেন। এখন ধরেন ২ কোটি মানুষ ঢাকা শহরে যদি জড়ো হয়, সেখানে যদি ২০০ মানুষের হাতে যদি অস্ত্র থাকে আর তাদের গায়ে যদি পুলিশের পোশাক থাকে, তাহলে এই ২ কোটি মানুষ ২০০ মানুষের সাথে কি পেরে উঠবে? কখনোই একদমই সম্ভব না। অতএব আমি যেটা মনে করি যে জনগণের প্রতিটা জায়গা থেকে প্রশাসন, সেনাবাহিনী, তারপরে আন্তর্জাতিক যেসব জায়গাগুলো আছে আমাদের জানানোর মতো, সেই সব দেশগুলো আমাদের দাতা সংস্থা অনেকেই বলে থাকেন যে বিএনপি তারপরে অন্যান্য দলগুলো বিদেশি সংস্থার কাছে যায়, বিদেশি দেশের কাছে যায়, তো তারা যখন ভারতের কাছে যায়, ভারতের কাছে এই দল, এই দেশ, এই আওয়ামী লীগকে আরো ক্ষমতায় রাখতে হবে এইসব কথা বলে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যখন বিএনপি আমেরিকার কাছে যায় বা আমেরিকা বিএনপির কাছে যায়, তখন তাদের সমস্যা। তারা এটা চিন্তা করে না যে তারা বলে থাকে যে বাংলাদেশ কখনো আমেরিকার আন্তর্জাতিক এই অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না, বাংলাদেশ আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাবে কিভাবে? আমেরিকা কি বাংলাদেশ থেকে কি ভিক্ষা খায়? বাংলাদেশ ভিক্ষা খায়, বাংলাদেশকে তারা, তারা হচ্ছে দাতা সংস্থা, দাতা দেশ, তারা খোঁজ রাখবেই যে আমি যেই মানুষটাকে ভিক্ষা দিচ্ছি সে কি আসলেই গরিব, সে কি আমার টাকাটা নিয়ে কি ঠিক জায়গা মতো খরচ করছে কি। আর ইলিয়াস, ধরেন মুভমেন্ট যে ইন্ডিয়াকে বলে আসতে পারে যে আমাদেরকে আরেক টার্ম রাখেন, আমাদেরকে টিকায় রাখেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমরা আপনাদের জন্য আছি,
সেটা আবার কোনো মানে সেটা আমি সেটা পৃথিবীর আমি এইমাত্রই বলেছি যে সেই কথা যে তখন তো কোনো সমস্যা না, এবং এই ভারতীয় যত ধরনের আমাদের দেশের উপরে অভ্যন্তরীণ যত হস্তক্ষেপ আছে সব কিছু, আপনার সুজাতা সিং এর কথা মনে আছে, প্রণব মুখার্জি যে বই লিখেছেন, সব জায়গাতেই তারা আমাদেরকে হস্তক্ষেপ করছে, তাতে কোনো সমস্যা নেই। তো জনগণের এই আওয়ামী লীগের মূল বিষয় হচ্ছে যে আপনি যাই করেন যত কিছুই করেন তারা ক্ষমতায় থাকবে, তাদের ওই একটা জায়গায় ফোকাস, সেটা হচ্ছে ভারতকে খুশি রেখে তারপর আমরা ক্ষমতায় থাকবো। সো আপনি যদি মনে করেন যে নর্মাল কোনো ওয়েতে সরকার উৎখাত হবে, সরকার সরে যাবে, এটা সম্ভব না, কিন্তু কখন সরে যাবে, কিভাবে সরে যাবে, সেটা হয়তো শেখ হাসিনা নিজেও জানে না, আপনিও জানেন না, আমিও জানি না, বাট একটা অ্যাবনর্মাল ওয়েতেই সরকার উৎখাত হবে, যেইভাবেই হোক সেটা। এবং আমরা ইলিয়াস যে প্রথমেই যে সংবাদটি আমরা দেখছিলাম যে বাণিজ্য মেলা উদ্বোধন করতে যে শেখ হাসিনা বলেছেন যে দুর্নীতি নয় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি, বছরের প্রথম দিনে এই জাতীয় একটি কথা আপনি কিভাবে দেখেন? অর্থাৎ ওনারা কি মানে মানে হয় না ইলিয়াস যে ধরেন আমরা মিথ্যা বলতে বলতে চাই না বা বলি না, বা কিন্তু মাঝে মধ্যে তো দু একটা কথা চলে আসে বা হয়ে যায়, তারপরে ধর নিজেদের মধ্যে এক ধরনের অপরাধ বোধে ভুগি না কেন আমি এই কথাটা বললাম বা এইভাবে না হইলে হইতো বা আমি চুপ করে থাকলেই হইতো, নিজেদের একটা বিবেকের তাড়না। আপনি মনে হয় একবার আপনি কিভাবে এই কথা বলেন যে দুর্নীতি নয় মানুষের ভাগ্য উন্নয়নে এসেছি, যেখানে ভাইরাস মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, লুটপাটের চূড়ান্ত অবস্থায় দেশ, এবং সবচেয়ে খারাপ অবস্থার মধ্যেও 9,000-10,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে, তাই না? না, আপনি বোধহয় একটা অনুষ্ঠানে একটা একজন ওই মনোবিজ্ঞানীকে বোধহয় একজন সাইকিয়াট্রিক কোন একজনকে এনেছিলেন বোধহয়, হ্যাঁ 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 ডাক্তার গোলাম ইকবাল চৌধুরী। হ্যাঁ আচ্ছা, তো এটা না মানে মানে জাস্ট জোক করার জন্য না কনক ভাই, এটা খুবই সিরিয়াস একটা বিষয়। ধরেন একটা মানুষ, আমি আমিও তো মিথ্যা কথা বলি, আপনি মিথ্যা কথা বলেন, মানে সবাই কম বেশি মিথ্যা কথা সবাই বলে। এখন আমি মিথ্যা কথাটা যখন বলবো, আমি তো ম্যাক্সিমাম ট্রাই করব যে আমি মিথ্যাটা বলছি এটা যেন কেউ না বুঝে, এটাই তো বলার, এটাই তো সবাই চেষ্টা করে। কিন্তু ধরেন এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আমি মিথ্যা কথা বলছি সেটা মানুষ বুঝলো আমাকে বলতে হচ্ছে, কারণ আমার কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে হয়তো আমি গিয়ে একটা ঝুঁকি নেই যে ওকে ঠিক আছে আমি এস্টাবলিশ করার চেষ্টা করি। কিন্তু শেখ হাসিনা দেখেন সে প্রতিটা দিন এই ভোট চুরির কথাটা তাকে কেউ জিজ্ঞেস করুক অথবা না করুক, সে ঠিকই সেটা নিয়ে আলোচনা করছেন। তো তার সমস্যাটা যেটা হয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণই একটি মানসিক সমস্যা। আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে একজন মনোবিজ্ঞানীর মাধ্যমে যদি তাকে ট্রিটমেন্ট করানো হয়, তার 100% তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তার খুব মানে সিভিয়ার লেভেলের তার সমস্যা একটা আছে, কারণ মানুষ এত মিথ্যা কথা এইভাবে এত স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বলতে পারে না। আপনি যেটা বললেন যে তারা, সে কালকে আমি এক বক্তব্য শুনলাম, সে 2041 সাল পর্যন্ত নিয়ে এখন ভাবছেন, এখন তিনি স্মার্ট বাংলাদেশে ঢুকে গেলেন, ধরেন ডিজিটাল বাংলাদেশ আমি ওই পর্যন্তই থাকি যে উন্নত দেশের নাকি তারা এখন রোল মডেল। কনক ভাই আপনি যেই দেশে আছেন আমি যেই দেশে আছি, ধরেন সব কিছু বাদ আপনি আর আমি এখানে বাঙালি যারা আছে তাদের প্রতি বছর ট্রিটমেন্টের জন্য যেই টাকা খরচ হয়, সেই টাকা যদি নাকি কারো পকেট থেকে দিতে হতো, আমরা একজন বাংলাদেশে এই দেশে থাকতাম? কেউ থাকতো না, কারণ এখানে একটা নর্মাল একটা ডাক্তারের ভিজিটই হচ্ছে $800, $1500, $1000, $1200 এরকম। এরপরে যদি কেউ অপারেশনে ঢোকে তাহলে তো সেটার আর কোনো কথাই নেই। আমার ছোট ছেলে যখন জন্ম হয় সে তার ওই পুরো অপারেশন সব মিলিয়ে $150,000 হসপিটাল থেকে বিল এসেছিল, আমাদের ইন্স্যুরেন্স পে করছে, কারণ কি, কারণ আমি নিম্ন আয়ের মানুষ, এই কারণে এখানে যার যত টাকা বেশি ইনকাম করবে সে অটোমেটিক গভর্নমেন্ট ইয়ার শেষে তার কাছ থেকে তত টাকা বেশি ট্যাক্স কেটে নেবে, আমি যত কম ইনকাম করব আমি আমাকে গভর্নমেন্ট আরো ট্যাক্স রিটার্ন দেবে। তো এটাই সিস্টেম, আমার ট্রিটমেন্ট, আমার আরো অন্যান্য সুযোগ সুবিধাদি যা যা আছে আমার ইনকাম অনুযায়ী সরকার সেটা কনসিডার করে। তো আপনি ডিজিটাল দেশে যদি হিসাব করেন তাহলে এই যে কিছুক্ষণ আগে যেই কালের কণ্ঠ পত্রিকার যে নিউজটার কথা বললাম, মানুষ চিকিৎসার জন্য কেন হসপিটালে গিয়ে মারা যাবে, মানুষের চিকিৎসার জন্য টাকার অভাব থাকবে কেন?
ডক্টর এই ওবায়দুল কাদের সাহেব তিনি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন, তারা দেশ ডিজিটাল বানায়, তারপরে তাদের নিজেদের সমস্যা হলেই তারা সিঙ্গাপুর যায়, কানাডা যায়, বিভিন্ন জায়গায় যায় ট্রিটমেন্টের জন্য। শেখ হাসিনার কানের সমস্যা, সেটার জন্য তিনি লন্ডনে গিয়ে ট্রিটমেন্ট করান। কেন, আপনারা তো দেশ ডিজিটাল করেছেন, তো আপনারা এখন দেশের বাইরে কেন যাচ্ছেন? তো তারা নিজেরাও জানে এই মিথ্যা কথাগুলো যে তারা বলছে সেটা নিজেরাও জানে। অতএব এই বাংলাদেশে এখন এই মুহূর্তে আমরা যা কথাবার্তা বলছি না, এই কথাবার্তা বলার আর এখন আর দরকার নাই আমি মনে করি, কারণ প্রতিটা মানুষ জানে। খালি একমাত্র কিছু নির্বোধ এবং সুবিধাভোগী আওয়ামী লীগের, এরা ছাড়া প্রতিটা আওয়ামী লীগের মানুষও জানে যে দেশে কি হচ্ছে কি ঘটছে। সবারই আজকে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। মাস শেষে যার 50,000 টাকা বেতন পায়, সে একসময় 20,000 টাকা সেভ করতে পারতো, এখন 70,000 টাকা বেতন পেয়েও কেউ সেভ করতে পারে না। সো এটাই হচ্ছে বাস্তব অবস্থা বাংলাদেশের। সো যেই মানুষগুলো আজকে আমাদের দেশে এই কথাবার্তা আমরা বলছি, আমি মনে করি উপায় একটাই, সেটা হচ্ছে তাদেরকে উৎখাত করতে হবে। এইভাবে কথাবার্তা বলে টলে এইসবের বাংলাদেশের মানুষকে বোঝানো শেষ, বাংলাদেশের মানুষ এখন সব বুঝে। সো আমি মনে করি যে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের মানে সরাসরি উত্তর হয় না আসলে, এদেরকে এইভাবে বলে, কারণ তারা যা বলার সেটা বলবে, তারা জানে তাদের ভোট নাই, কোনো কিছু নাই, ভোটের জন্য কারোর কাছে যাওয়ারও দরকার নাই। সো তারা যা বলছে বলছে তাদের মতো করে। আপনার মাইক মিউট করা। ধরেন এই যে মেট্রো রেল যে করা হলো, মেট্রো রেল তো মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য আনবে না, এটা আরো মানে টাকার বোঝা আরো বাড়াবে। এখন উত্তরা থেকে মতিঝিল যেতে মেট্রো রেলে ভাড়া লাগবে 100 টাকা, এবং যাওয়া আসা যদি ধরেন 100-200 হয়, তার মাসে মাসে তার কত টাকা আসতেছে, মিনিমাম 5,000 টাকা তার মেট্রো রেলেই যাবে, যে লোকটা সরকারি চাকরি করে বা মতিঝিলে জব করে। হোয়াইট বাসের ভাড়া কিন্তু এটার থেকে অনেক কম। তো আপনি মানে কি সুবিধা কি ফ্যাসিলিটেট করছেন, মানে কোন জায়গাটা আপনি সুবিধা দিচ্ছেন? যেমন ধরেন ইলিয়াস, আমি যদি দেখি এটা হচ্ছে নিউ ইয়র্কের মেট্রো কার্ড, মেট্রো কার্ডে যে লেখা আছে মেট্রো কার্ড, এই যে আপনি আমেরিকার একটা পজিটিভ দিক বললেন চিকিৎসা, আমি দর্শকদেরকে বলি, ধরেন দর্শক মেট্রো কার্ডের ভাড়া হচ্ছে $2.75, $2.75, এবং আপনি যদি 2 ঘন্টার মধ্যে ধরেন আমি ট্রেন থেকে কোথাও নামলাম, নেমে হয়তো আমি বাসে উঠলাম, সে বাসে কিন্তু আমার সেই সেই ভাড়াটাই কিন্তু কাউন্ট হবে, মানে এটা এক্সপ্রেস হয়ে যাবে। এবং আপনি চাইলে যদি 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে যদি চলে আসতে পারেন, আবার ফিরতি পথেও আপনি সেম ফ্যাসিলিটিস পাবেন, অর্থাৎ এটা তার এক্সপ্রেস বলে, একবারই টাকা কাটবে, বাকিটা 2 ঘন্টার মধ্যে আর কোনো টাকা আপনার কাটবে না। অর্থাৎ কি মানুষকে একটু সুবিধা দেওয়ার জন্য, মানুষকে একটু কমফোর্ট দেওয়ার জন্য, মানুষের আর্থিক মানে মানে অর্থজনে সেভ হয় সেটি করার জন্য, কিন্তু বাংলাদেশ হচ্ছে লুটে পুটে খাওয়ার বিষয়। এখন এই মেট্রো রেল টোটাল 17% পুরো চালু হওয়ার পরে আপনার কার্যকর হবে, প্রতি মাইলের খরচ ভারত পাকিস্তানের চেয়ে প্রায় 3 গুণ। তো এত লুটপাটের টাকা আসলে একজন মানুষের কত টাকা লাগে, আওয়ামী লীগের কত টাকা লাগবে, বা এই অবস্থা কেন ইলিয়াস? মানে আপনার তো অনেক দিকে যোগাযোগ, কি বলে আওয়ামী লীগের? আপনি মেট্রো রেল নিয়ে যেটা বললেন, আমার আমার চ্যানেলে ব্যারিস্টার রুমিন ফারানা এসেছিলেন গত 2 দিন আগে, তো তিনি অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। কনক ভাই, আপনি যেই তুলনাটা করলেন যে 2 টাকা মানে এখানকার 2.75 টাকা মানে হচ্ছে বাংলাদেশের 275 টাকা এখনকার হিসেবে, ধরুন $1 এখন তো 100 টাকা, তো 2.75 টাকা মানে 275 টাকা। এই 275 টাকা দিয়ে কেউ যদি মনে করে ব্রঙ্কসের একদম শেষ মাথা থেকে সে ম্যানহাটনের একদম ডাউন টাউন পর্যন্ত যাবে, 20 মাইল বা এর কাছাকাছি, তারও বেশি হতে পারে, এতটুকু রাস্তা যাওয়ার পরে তার 275 টাকা খরচ হবে। এবং আপনি অন্যান্য যে সুযোগ সুবিধার কথা বললেন, যে সে যদি কোনো শাটলে যায় কিংবা অন্য বাসে টাসে চলে যদি আবার আশপাশে যায়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে ওই কার্ড ইউজ করলে ওই পরিমাণ টাকা দিয়ে সে যেতে পারবে। এখন একজন বাংলাদেশের কেউ তর্কের খাতিরে হয়তো বলতে পারে যে ভাই আপনারা তো বলছেন আমাদের খরচ বেশি, তাহলে এখানে তো 100 টাকা, আর 100 আর 100 আসতে 200, আর আপনারা তো খরচ করছেন 275 টাকা। তো আমার এইখানে আমার সবচাইতে যারা নিম্ন আয়ের মানুষ, আমি মনে করেন সবচেয়ে নিম্ন আয়ের মানুষ এখানে, আমার প্রতি ঘন্টায় আমি পাই $15। $15 মানে বাংলাদেশের 1500 টাকা। বাংলাদেশে 1500 টাকা ইনকাম করে কয় ঘন্টায় সেটা চিন্তা করেন, কয়জন 1500 টাকা একদিনে ইনকাম করতে পারে?
সো এইখানে তো 275 টাকা ইনকাম করতে 2 মিনিট সময় লাগে না, সেটার সাথে তো ই করা যাবে না। আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কনক ভাই, আমি আমি জানতাম না যে উত্তরায় এই এই শেষ মানে স্টেশনটা কোথায়, এটা হচ্ছে আপনার ওই দিয়া বাড়িতে। তো এখন আপনি ধরেন টঙ্গি থেকে যাবেন মতিঝিলে, মতিঝিলে যেতে আপনাকে নামতে হবে আবদুল্লাপুর অথবা আজমপুর অথবা জসীমউদ্দিন অথবা রাজলক্ষ্মী বা হাউস বিল্ডিং কোনো এক জায়গায় নেমে, তারপরে আপনাকে মোটামুটি 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে ওইখানে যেতে হবে। তো কে যাবে এই 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে ওই স্টেশনে গিয়ে কে চড়বে? এরপরে সে গিয়ে উঠলো ট্রেনে, ট্রেনে উঠার পরে আপনি নামবেন কোথায়? আগারগাঁও, আমি যাব মতিঝিল, আমি যাব কারণ বাজার, আমি যাব মহাকালী, আমি যাব ফার্ম গেট কিংবা শাহবাগ। তো আমি আগারগাঁও যেয়ে কি করব? আগারগাঁও পর্যন্ত শেষ। এখন আগারগাঁও পর্যন্ত কেন এটা উদ্বোধন করা হলো? আমি আপনি যারা অবিশ্বাস করলে আপনারা যান নেটে, যান নেটে গিয়ে তারপরে সার্চ দিয়ে দেখেন, 21,000 সাম অ্যামাউন্ট, সেটা হচ্ছে 21,000 কোটি টাকা হচ্ছে গিয়ে আপনার এটার মূল বাজেট ধরা হয়েছিল, সেটা এখন 33,000 কোটি টাকা এসে ঠেকেছে। তো এখন এই যে খরচ হলো কনক ভাই, এই খরচ আপনি যেটা বলছিলেন যে রুমিন ফারান আপু সেই হিসাবটা খুব নিখুঁত ভাবে দেখাচ্ছিলেন যে ভারতের চাইতে আমাদের প্রায় 4-5 গুণ বেশি খরচ হলো। এখন এটা তো এই পর্যন্ত, এই যে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ডাবল এখনো রাস্তা বাকি, ওইটা হতে হতে এটার খরচ টোটাল কোথায় গিয়ে জমবে? এখন এই কারণে তারা খুব তাড়াহুড়া করে তারপরে এটা কোনো কিছুই আসলে ধরেন যা কিছু হচ্ছে লোক দেখানো হচ্ছে জনগণের জন্য, মানে সিরিয়াসলি যে মানুষ উপকৃত হবে বা এরকম কিছু হচ্ছে না। প্রজেক্ট যত বড় হবে টাকা যত আসবে আমার পকেটে ঢুকবে, এই হচ্ছে টার্গেট। ইলিয়াস, আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যে আপনি যে বলছিলেন যে 2 কোটি মানুষের সমাগম বা মানুষের অংশগ্রহণ, আপনি যদি দেখেন যে মানুষের সম্পৃক্ততা বাড়ছে, একেবারে যে বাড়ছে না তা নয়, তবে অধিকাংশ মানুষই মনে করে যে আপনার ভিডিওতে বা আমার ভিডিওতে বা অনলাইনে যারা কাজ করেন তাদের ভিডিওতে একটা লাইক দিলাম, একটা শেয়ার দিলাম, বললাম যে সাবাস ভাই এগিয়ে যান আমরা আছি, ব্যাস দায়িত্ব শেষ। আমি একটা মহা দায়িত্ব পালন করে ফেলছি, আমি একটা ভিডিওতে লাইক শেয়ার দিছি, তার মানে আমার যে অংশগ্রহণ ছিল সেটি আমি কমপ্লিটেড। এভাবে হইলে কি হবে? মানে ফেসবুক ইউটিউব দিয়ে ধরেন আমরা যেটি করছি সেটি হচ্ছে যে খবরটি আপনি বাংলাদেশ থেকে পাচ্ছেন না সেই খবরটি আমরা আপনাকে জানাচ্ছি, যে অবস্থায় বাংলাদেশের সাংবাদিকরা ফেস করছে, আমরা যেহেতু সেটি থেকে দূরে আমরা চেষ্টা করছি যেন সত্য খবরটি আপনাদের সামনে যায়। কিন্তু আপনাকে তো রাজপথে আপনার অধিকার আদায়ের জন্য নামতে হবে, নাকি? তা তো অবশ্যই। এবং সেক্ষেত্রে বর্তমান যে আন্দোলন চলছে বা যা হচ্ছে আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? এই যে 10ই ডিসেম্বর গেল বা গণমিছিল গেল, সামনে গণ অবস্থান আসছে, মানে একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশে যে রাজনৈতিক বহু অনুষ্ঠান তো আমরা কভার করেছি, তাই না? আমাদের এক ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা আসলে আছে। তো সেই জায়গাটা থেকে কি মনে করেন যে সঠিক পথে যাচ্ছে সব? আমাদের দেশের যদি আপনি একদম ওভারঅল যদি চিন্তা করেন, ধরেন বাংলাদেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল তখন এই দেশের মানুষ কত পার্সেন্ট মুক্তিযুদ্ধ করেছিল? এখন এই মুহূর্তে প্রায় সম্ভবত 2500 মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স 50 বছরের নিচে। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 51 বছর আগে, তো তাদের বয়স 50 বছরের নিচে। তারা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটা আল্লাহই জানেন। সো মুক্তিযোদ্ধা যে কজন আছে, আমি উইথ ডিউ রেসপেক্ট একদম ফ্রম মাই হার্ট আমি খুবই রেসপেক্ট করি যারা ওই সময় মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে কত পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। বেশিরভাগ যারা খুব বড় বড় মুক্তিযোদ্ধার মানে এখন নিজেদেরকে দাবি করে এই নেতা সেই নেতা চার নেতা মেতা যা ছিল সব তো ওই পারে গিয়ে তারপরে মজা নিয়েছে। যখন দেশ স্বাধীন হয়েছে যারা যুদ্ধ করেছে তাদেরকে পেছনের সারিতে দিয়ে ওনারা সামনের সারিতে এসে তারপরে ক্ষমতা নিয়েছে, এটা খুব স্পষ্টভাবে লেখা আছে হচ্ছে মেজর জলিলের বইতে, যিনি 9 নম্বর সেক্টরের অধিনায়ক, তিনি খুব স্পষ্ট ভাষায় লিখেছেন যে আওয়ামী লীগ কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলো এবং জেনারেল ওসমানি তাকে 1 সপ্তাহ কোথায় আটকে রাখা হয়েছিল এটা আমরা জবাব চাই, এভাবেই উনি লিখেছেন। উনি কি তাহলে কলকাতায় আটক ছিলেন?
তাকে আটকে রেখে তারপরে এই আওয়ামী লীগের নেতাদেরকে ক্ষমতায় বসিয়েছে ভারত। তো ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, আমি যে আমি আবারও বলছি যে যে কজন মুক্তিযুদ্ধ করেছে আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু আসলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয় নাই। এই দেশ স্বাধীন করে দিয়েছে ভারত, এবং ভারতই পরে সেই স্বাধীনতার নামে আমাদের উপরে আজ পর্যন্ত শোষণ করে যাচ্ছে। এখন মুক্তিযুদ্ধের কথা বাদ দেন, এখনকার কথা যদি চিন্তা করি, আমি বিশ্বাস করি এখনো অনেক মানুষ আছে, অন্তত তারা ঘৃণা তো করছে সরকারকে, এতটুকুই এনাফ। বাট তার পাশাপাশি একটা বিরাট অংশ আছে যারা কিনা সরাসরি এই সরকারের পতনের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। এর মধ্যে সবচাইতে বেশি আমি গণ অধিকার পরিষদ যেটা আছে, তাদের দিকেও যদি আপনি লক্ষ্য করেন, দেখুন তাদের অনেক ছেলেপেলে আছে, তাদের অনেক আর্থিক সমস্যা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থেকে, যেখানে ছাত্র দলের মতো এত বড় একটা সংগঠন, তারা সেখানে দাঁড়াতে পারে না, সেই হলের ভেতরে থেকেই তারা এখানে আন্দোলন করছে, এবং দিনের পর দিন মার খাচ্ছে, জেলে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে। সো মানুষ আন্দোলন তো করছে, মানুষ মার খাচ্ছে, মানুষ তারপরেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, এটা একদমই ইগনোর করার মতো কিছু নাই। কিন্তু তবে আমার মনে হয় যে 10 এর লাঠি 1-এর বোঝা, এই গল্পটি সবার মনে রাখা উচিত। একজন একজন নামলে যে বিপদ, 10 জন নামলে সেই বিপদ অনেক কমে না, যায়। আমি সাধারণ মানুষের যারা নামছে না, আমি তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে ধরেন আমি ইলিয়াস হুসাইন বা আপনি ডক্টর কনক সারোয়ার অথবা পিনাকি ভট্টাচার্য বা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা এখানে থেকে কাজ করছেন, তারা সবাই কিন্তু ভালো জায়গায় আছে, তাদের সমস্যা নেই। তারা যদি বলে আমরা আজকে চুপ থাকবো, কালকে থেকে তাদের তারা না খেয়ে থাকবে না। কিন্তু আপনার দেশ, আপনারা যারা দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক আপনারা দেশে আছেন, তো আপনার দায়িত্ব অনেক বেশি। কিছু না করলেও অন্তত তাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, বা একটা জায়গায় যদি নিজের একটু সুযোগ থাকে যে কোথাও বিএনপি একটি সমাবেশ ডেকেছে, বা যারা আজকে যুগপৎ আন্দোলনে নেমেছে তারা কোনো একটি সমাবেশ ডেকেছে, আপনার তো সেখানে মারামারি করতে যাওয়ার দরকার নাই, অন্তত উপস্থিত থেকে তাদের সংখ্যা ভারী করে দেখানো, এটাই আমি মনে করি অনেক বেশি। আর তা যদি না হয়, তাহলে এই যে আজকে 31শে ডিসেম্বর গিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে একদল আপনাদের চোখের সামনে কোটি কোটি টাকা খরচ করে তারপর আতশবাজি ফুটিয়েছে, আপনি 2 টাকার ভাত তরকারি কিনে খাওয়ার মতো আপনার সেই সুযোগ হয় নাই। সো এই 2টা শ্রেণী এইভাবে আস্তে আস্তে এই পার্থক্য আরো বাড়তে থাকবে, আপনি আরো নিচে যাবেন, তারা আরো উপরে উঠতে থাকবে, এইভাবেই তারা আপনাদের সারা জীবন শোষণ করবে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মানে অর্থাৎ আমি যদি মনে করি যে আমি চুপ থাকব, আমি কেন যাব বা আমি কেন বিপদে পড়বো বা আমার বিপদ হবে, নানা আশঙ্কায় আমি চুপ থাকব, কিন্তু অপরাধী চক্রের শক্তি কিন্তু আরো বাড়তেই থাকবে। ইলিয়াস, আরেকটি প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আজকের মানব জমিনের সংবাদ। 11 মাসে প্রবাসে 3,222 কর্মীর মৃত্যু, নিঃস্ব অনেকে, বিশেষ করে যারা ধরেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছেন, তারা যেভাবে তারা আসলে সুযোগ সুবিধা পাওয়ার কথা, যেভাবে বেতন পাওয়ার কথা, কর্ম পরিবেশ পাওয়ার কথা, সেই পরিবেশগুলো কিন্তু পাচ্ছেন না। এটি এর মধ্যে ধরেন তারা যে হিসাবটি দিয়েছে, মধ্যপ্রাচ্যের 5 দেশে মৃত্যু হয় 1,987 জনের, সৌদি আরবে 1,193 জন, কুয়েতে 204 জন, আরব আমিরাতে 247 জন, কাতারে 123 জন, ওমানে 220 জন, এবং সরকার হিসেবে চলতি বছরের প্রথম মাসে, প্রথম 11 মাসে অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত 3,222 জন প্রবাসীর লাশ দেশে এসেছে। গত 30 বছরে 46,503 কর্মীর মৃত্যু হয়েছে। তো কিছু তো স্বাভাবিক মৃত্যু তো থাকবেই, আর অধিকাংশই হচ্ছে আপনার ধরেন যে পরিমাণ সুযোগ সুবিধার মধ্যে থাকার কথা, চিকিৎসার অভাব, এই যে প্রচন্ড গরমের মধ্যে কাজের যেই যে সহায়ক পরিবেশ তৈরি করা সেটি না থাকা, এবং বাংলাদেশ সরকারের কিন্তু ওভারঅল একটি অমনোযোগিতা আছে। আপনি দেখবেন যে সৌদি আরবেও যে মহিলা কর্মী পাঠানোর পরে যে অবস্থা হলো, সরকার কিন্তু কোনো কিছু চেক দিতে পারেনি। তো কি মনে করেন আমাদের যে প্রবাসী যারা বিদেশে কাজ করছেন, যারা মূলত বাংলাদেশকে সচল রাখছেন, আপনি দেখেছেন যে $169 কোটি ডলার রেমিটেন্স এসছে গত মাসেও, তাদের ক্ষেত্রে কিন্তু সব সরকারের আমলে উদাসীনতা ছিল, কোন সরকার যে তাদেরকে খুব বেশি সুযোগ সুবিধা বা টেক কেয়ার করেছে তা কিন্তু না। একটু কি বলবেন, আসলে আমরাও তো প্রবাসী, তাই না? আমরাও তো প্রবাসী, আমরাও তো একটা ভিন দেশে অবস্থান করছি তাদের নিয়ম কানুনের মধ্যে, কিন্তু এই নিয়ম কানুনের সঙ্গে তো আপনি ওই নিয়ম কানুন মধ্যপ্রাচ্য বা অন্যান্য অনেক দেশের নিয়ম কানুনের সঙ্গে মিলাতে পারবেন না।
আপনার কি অভিমতটা জানি। আপনি এখানে, আমি এই নিউজটা আমিও পড়েছি, আপনি দেখেন এখানে যে দেশের নামগুলো আছে, এই দেশগুলোর ভেতরে দেখেন আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম উন্নত দেশ কিন্তু তেমন বলার মতো নেই। এখানে যারা মারা গিয়েছে তারা স্বাভাবিকভাবেই হয়তো নানানভাবে মারা গিয়েছে, দু চারটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ওইখানে যেটি ঘটেছে মধ্যপ্রাচ্যে যেটা ঘটছে হুম হুম সেটা হুম তো এক প্রকার কিলিং। মানে তাদের যেই, ওইখানে তো যারা ওই অ্যারাবিয়ান যারা আছে তারা তো বাঙালিকে মানুষই মনে করে না, ওরা মনে করে মিসকিন টাইপের। ওইখানে বিভিন্ন দেশে শুনেছি আমরা নারীদেরকে নিয়ে তারপরে সেখানে দিনের পর দিন ধর্ষণও করা হয়, তো তারা তো মিসকিন মনে করে এদেরকে। এখন এদের ব্যাপারে এই যে মারা যাওয়ার আগের কথা তো বাদই দিলাম, মারা যাওয়ার আগ পর্যন্ত তো একজন মানুষ দেখেই যে তাদের সাথে কি ব্যবহার করে, কিন্তু মারা যাওয়ার পরে এই যে লাশটা নেওয়ার জন্য তাদেরকে যে মিনিমাম কোনো ধরনের ক্ষতিপূরণ দেয়া, কিংবা এই মানুষটা মারা গেল তার পরিবার তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, এই পরিবারটাকে যে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া, এটা কোনো কিছু হয় না। বাংলাদেশের বিদেশি যে মিশনগুলো, বাংলাদেশি মিশন যেগুলো বাইরে আছে, বাংলাদেশি দূতাবাস, তাদের কাজ এখন একটাই, সেটা হচ্ছে কারা কারা ফেসবুকে আর ইউটিউবে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি করে, সরকার বিরোধী পোস্ট করে, ওইখানে কমেন্ট করে, হাহারিয়েক দেয়, এর জন্য ওই দেশে তারা তাদেরকে শাস্তি ভোগ করতে হয়, এই অবস্থার মধ্য দিয়ে আছে। আর আমাদের এই প্রবাসীদের এইসব মানে কারো কাছে বিচার দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে এই যে আমাদের চোখের সামনে যেভাবে ভোট চুরি করছে, আপনারা তো প্রবাসে গিয়ে গরিব মানুষ, আপনাদের হিসাব তো বহু পরের কথা, অতএব জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাদের টাকায় বর্তমান সরকার চলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি মধ্যপ্রাচ্যের সব শ্রমিকদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, বাংলাদেশ 3 দিনও দাঁড়ায় থাকতে পারবে না, শুধুমাত্র গার্মেন্টস আর এই প্রবাসী, এই দিয়ে বাংলাদেশ আজকে টিকে আছে। এছাড়া বাংলাদেশের গত 50 বছরে কোনো অর্জন নাই, একটা অর্জনও নাই। এই যে বলে আমরা এই করেছি সেই করেছি, ডিজিটাল এই সেই, এখন পর্যন্ত একটা সুই পর্যন্ত বাংলাদেশকে আমদানি করতে হয়, 2 দিন আমদানি বন্ধ থাকুক। দেখুন আপনি, আমি সেদিন শুনছিলাম আমার পরিচিত একজন পাখি পালে, সে কবুতরের খাবার নেই, যেগুলো বাইরে থেকে নিয়ে যায় সেই পাখির খাবার নেই, কেন? কারণ হচ্ছে যে অনেকদিন ধরে এলসি খুলতে দেয় না, এইসব খাবার আনা নিষিদ্ধ, এগুলো হচ্ছে তারা ওই মানে এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরিতে ফেলেছে, এটা ন্যূন মানে ওই ভাতটা থাবি যাবি দৈনন্দিন জীবনের জন্য দরকার নাই, তাই ওটা আমদানি করা বন্ধ। অতএব আমাদের টিকিয়ে রেখেছে এই প্রবাসীরা, এখন সেই প্রবাসীদেরকে যতটুকু নার্সিং করা দরকার সেটা সরকার করছে না, এবং আমরা যতই বলি এরকম বহু মানুষ বলে এসেছে কোনো লাভ হয় নাই। তারা কখনোই প্রবাসীদেরকে তারা কুকুরের মতো আচরণ করে, একটা এমবেসিতে কোনো কাজে গেলে। এখন ভারতের একজন মানুষকে যদি 70,000 টাকা দিয়ে সে সৌদি আরবে যেতে পারে, তাহলে আমার দেশের মানুষকে কেন 7 লাখ টাকা খরচ করে যেতে হয়, এর জবাব কে দেবে? না ইলিয়াস, এখানে এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। ধরেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যেসব দেশ রিক্রুট করে শ্রমিকদের, কিন্তু 1 টাকাও লাগার কথা না, কিন্তু মাঝখানে কিন্তু এটা ফরিয়া দালালরা 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত নিয়ে নেয়। না, সরকার এখন ধরেন কারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে সেই ব্যাপারে তারা টাস্কফোর্স গঠন করছে, তারা তদন্ত কমিটি গঠন করছে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগাচ্ছে। এতদিন আপনারা কোথায় ছিলেন যখন এই মানুষগুলোকে 7 লাখ টাকা দিয়ে তারপরে সৌদি আরবে পাঠানো হতো? সেই মানুষগুলোকে বাঁচাইতে আপনারা আগায় আসেন নাই কেন? এতদিন তাদের কোনো কমিটি গঠন করা হয়নি। সো আপনাদের জবাব দিতে হবে, এই সরকার যারা এখন জনগণের মাথার উপরে বসে আছে এবং সরছে না, তাদেরকে সরানোর জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আপনারা। 1 টাকা কেউ ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না, তা আপনারা প্রয়োজনে যদি মনে হয় যে এই সরকারের কাছ থেকে কিছু চাইতে চান, সবাই মিলে একটা দাবি কোনো কিছু একটা তাদেরকে তৈরি করে তারপরে দেন, এই এই আমাদেরকে মানতে হবে। আমি বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের এই এই দাবি যদি না মানে, আপনারা বলবেন আমরা টাকা পয়সা কোনো কিছু পাঠাবো না আপনাদের বৈধ চ্যানেলে। সো এর বাইরে আর এখন মানে প্রবাসীদের জন্য আমার আর কোনো আসলে আদেশ উপদেশ অনুরোধ কোনো কিছু আমার বলার মতো নাই। এবং ইলিয়াস, গত 14 বছরে আমি তো বলি, আমিদেরকে বলি যে ওই যে সুট্টাই পরা জানোয়ার, ওই যে বাংলাদেশ মিশনে যারা কাজ করে আর কি, সুট্টাই পরে জানোয়ার মানে যাদেরকে পাঠানো হয় বাঙালিদের সেবা করার জন্য, তারা যে তাদের প্রভু হয়ে যান, স্যার হয়ে যান। ওই যে আপনি যে বলছিলেন, কে এখন ফেসবুকে লেখে, কে এখন ইউটিউবে লেখে, এইসব দেখে আর ঘুষ খায় রে ভাই, যে পরিমাণ 2 নম্বরই টাকা খায় এরা। মানে আমেরিকা কানাডা তো ওরা কিন্তু করে, কিন্তু জানেন তো এরা অন্যভাবে করে, টিপস বলে, টিপ বুঝছেন তো, এরা এখানে টিপস হিসেবে নেয়, ওইখানে তারা খরচ হিসেবে নেয়। হ্যাঁ, তো এই চোরগুলার ব্যাপারে আসলে মানে পদক্ষেপ নিতেই হবে, এবং এরা যদি চাকরি থেকে চলেও যায়
তাদেরকে তাদের বিচার করে ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তো ইলিয়াস, আমরা শেষ দিকে আমরা দুইটা প্রসঙ্গে কথা বলতে চাই, যে জাতীয় পার্টি নিয়ে আপনি কি কি মনে করেন? রসনের সাথে বলেছেন যে তিনি তারা নির্বাচনে অংশ নেবেন, এবং আপনি জানেন যে আমার সাথে এরশাদ সাহেবের পার্সোনাল সেক্রেটারি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি ক্লেম করেছেন যে এরশাদকে বিষ করে হত্যা করা হয়েছে। এরশাদ সাহেবের নিজের কণ্ঠে দুটি অডিও আমি শুনিয়েছি যেখানে তিনি বলছেন যে মাই ওয়াইফ সোল্ড দিস পার্টি টু আওয়ামী লীগ, এবং তিনি তার এক ব্যক্তিগত সহকারীকে বলছেন যে তাকে আর ঢুকতে দিও না, কারণ সে ইচ্ছা করে আমাকে ক্যান্সার রাখা হয়েছে। তার ভাইয়ের কোনো প্রতিক্রিয়া নাই, তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া নাই, জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর কোনো প্রতিক্রিয়া নাই। মানে এরশাদের জীবনের এক কত বড় একটা মানে নির্মম ব্যর্থতা আপনি দেখছেন, মানে সব আছে হলিউড ভাগ বাঁটোয়ারা নিয়ে, মানে বেসিক এই ইনফরমেশন পাওয়ার পরেও কারো কোনো মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। তো কিভাবে দেখেন আপনি রসনের স্বাদ বা জাতীয় পার্টি, কি মনে করেন জিএম কাদের? না, জাতীয় পার্টি নিয়ে আমি এই দুই একদিনের খুব বেশি আপডেট আমি কোনো ভাবে জানি না, আমি এদের বিষয়ে কোনো কিছু পড়িনি। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, কিছুদিন আগে আদালত থেকে একটা রায় দেয়া হয়েছে, জিএম কাদের এই জাতীয় পার্টি পরিচালনা করতে পারবেন কি পারবেন না, আদালত তুই কে রে ভাই এখানে রায় দেয়ার? এটা যদি কোনো এই দলের যদি কোনো কিছু করতে যায়, এই দলের নিবন্ধন যারা দিয়েছে সেই অথরিটি করতে পারে, কিংবা কেউ যদি নাকি এই বিষয় নিয়ে যদি তাদের দলের ভেতরে যদি কোনো মামলা আদালত পর্যন্ত গড়ায়, সেই ক্ষেত্রে তারা এটা আদালত কোনো রায় দিতে পারে। কিন্তু আদালত সুয়ো মুঠো হয়ে তারপরে এইভাবে রায় দিয়ে দিলেন, সে করতে পারে সে? অতএব এই রওশন এরশাদ যিনি আছেন, এই রওশন এরশাদের এখন যে কথাবার্তা, এগুলো কোনোটাই রওশন এরশাদের কথা না, এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার কথা, গোয়েন্দা সংস্থার কথা, তারা এগুলো বলছেন। তা আমি মনে করি যে জাতীয় পার্টিতে যারা আছেন, এই রাঙা টাঙা যে কজন মানে সরকারের সুবিধাভোগী, এই পকেট মার কটাকে বাদ দিয়ে যদি নাকি একটা নেতৃত্ব জাতীয় পার্টি দাঁড় করাতে পারে, আমি মনে করি গণ অধিকার পরিষদের এই ভিপি নুরুল হক, নূর, রেজা ভাই, তাদের এই সংগঠন যদি নাকি এত জনপ্রিয় হতে পারে, তাহলে জাতীয় পার্টির মতো একটি দল যারা 9 বছর এই দেশ পরিচালনা করেছে, সেই দল কেন পারবে না? সো তারা এখন সুযোগ আছে, এখন যেখানে যেহেতু দেশের অবস্থা খারাপ, এখন যে কোনো দলের উপরে উঠে আসার সুযোগ আছে, তাদের ভোটারও আছে। সো সুবিধাজনক একটা জায়গায় থেকে তারা যদি অ্যাটলিস্ট এই যুগপথ আন্দোলন যারা করছে তাদেরকে সমর্থন দিয়ে সাথেও থাকে, অথবা চুপ থাকে, নির্বাচনে নাও যদি যায়, তারপর আমি মনে করি যে এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা ধাক্কা হবে। সো আওয়ামী জাতীয় পার্টির যে মানুষগুলো আছে তাদের মধ্যে মনুষ্যত্ব সম্পন্ন কোনো মানুষ যদি থেকে থাকেন, আমি মনে করি যে রসন এরশাদ যে মহিলাটা, এই মহিলাটাকে এমনিতেই ভাই আমি তো আবার এটা নিয়ে কথা বললে অনেকে আবার অনেকভাবে নিতে পারেন, কিন্তু সত্যি কথা যেটা ভাই, এই মহিলাগুলি সব জায়গায় সমস্যা একটা, এটা বিশাল একটা সমস্যা। রসন এরশাদ দেখেন, না না, রসন এরশাদ এমনকি ঘোড়ার ডিমের নেত্রী, এমনকি ঘোড়ার ডিমের অপোজিশন লিডার, তার পেছনে 30 কোটি টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হয়েছে থাইল্যান্ডের চিকিৎসা থাকার জন্য গত 1 বছরে। পাশাপাশি তিনি এখন মানে বাসায় থাকবেন না, তিনি থাকবেন হোটেল ওয়েস্টিনে সরকারি খরচে। তো এই যে লোভী মহিলা, এই যে গ্রিডি একজন ওম্যান, এরশাদের শাসনকাল থেকে আমরা জানি যে রসন এরশাদ স্পেশালি গ্রিডি ওম্যান। তো আমার মনে হয় যে আমরা এই খপ্পর থেকে বেরিয়ে আসতে পারলে ভালো, এবং জাতীয় পার্টির যারা সাধারণ নেতাকর্মী তাদের আসলে এই ব্যাপারে আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত। তো ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ দিকে, কিন্তু কি কারণে যেন ইলিয়াস আমি এই ছবিটার মন থেকে মুছতে পারছি না, আমার ওবায়দুল কাদের সাহেবের মানে মনের কষ্টটা মনে হচ্ছে না আমি স্পর্শ অনুভব করতে পারছি আর কি। তো বেচারা সিঙ্গাপুরে যায় কি হয় আল্লাহ জানে। তো নতুন বছরে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার এই ওনার এই সিঙ্গাপুরে হাসপাতালেও ব্যবস্থা আছে, এটা আমি খুব তীব্রভাবে বিশ্বাস করি, আপনি নিজেও জানেন যে এই ধরনের ঘটনায় এই ছবির যে আবেদন, এই ছবির আসলে একটা মানে অ্যাওয়ার্ড পাওয়া উচিত, বুঝছেন তো, যে ফটোগ্রাফার এই ছবি ক্লিক করেছেন, মুহূর্তের ক্লিক, আমি মনে করি তার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তো ইলিয়াস, 2023 ঘিরে আমাদের প্রত্যাশা কি, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। অবশ্যই কনক ভাই, 2023 আমি মনে করি যে গত দুই যুগের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বছর, এবং 2023 সাল প্রতিটি পদক্ষেপ, আমি বিশেষ করে যেসব রাজনৈতিক দল আছে তাদের প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে নিতে হবে।
আমার বিশ্বাস যে আগামী বছরের যে নববর্ষ, সেই নববর্ষ আমরা নতুন একটি সূর্য দেখব, এবং এই যে জালিমের হাতে আমাদের দেশ, দেশের মানুষ জিম্মি, তারা এখান থেকে নিস্তার পাবে 2023-এর মধ্যে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রত্যাশা সরকারের বিভিন্ন এজেন্সি, মীর জাফরের তো অভাব নাই বাংলাদেশে, আন্দোলনের মধ্যে ঢুকবে বেরোবে। তবে আমাদের যারা রাজনৈতিক দল আছেন তারা খুব বুদ্ধিমত্তার সাথে, খুব সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন, এবং আমরা যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমরা যেন গণতন্ত্রে ফিরতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইলিয়াস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। জি, দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, ইলিয়াস তার মতো করে ব্যাখ্যা করেছেন, বেশ কিছু প্রসঙ্গ এখানে উঠে এসেছে। আমার মনে হয় আপনারা যদি এই আলোচনাটি শোনেন, আপনারা যদি সেই অনুযায়ী আপনারা যদি এই নতুন বছরে যদি শপথ নেন যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতেই হবে, আমাদেরকে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সম্ভব। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের অংশগ্রহণ ছাড়া, প্রতিরোধ ছাড়া কোনো ফ্যাসিস্ট সরকারকে কখনোই হটানো যায়নি, যাবেও না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।